মারিয়ার ছেলে হিসাবে বলবো না ঈশ্বর হিসাবে, তাকে কীভাবে ডাকবো। আজকের দিনেই খুব একটা সুন্দর টপিক নিয়ে আমি এসেছি, যে টপিকটা আমাকে খুব প্রেরণা দিয়েছে বলার জন্য আপনাদের কাছে। আর আমি শেয়ার করব কিছু কিছু আমার জীবন থেকে এবং প্রভুর কার্য থেকে, কি তিনি আমার জীবনের মধ্যে এবং প্রত্যেকের জীবনের মধ্যে, যারা যারা খ্রিস্টের হাত ধরে চলছে তাদের জীবনের মধ্যে তিনি কীভাবে কাজ করে এসছে। আসি আমরা প্রার্থনার মধ্যে। আসি পবিত্র পবিত্র রাজাধিরাজ, আমার বন্ধু, আমার ঈশ্বর, ধন্যবাদ করি তোমাকে আজকের দিন, আজকের দিনের জন্যে আমরা কৃতজ্ঞ তোমার কাছে কি তুমি আজকের দিন শুধু আমাদের দেখতে দাওনি কিন্তু সুযোগ করে দিয়েছ কি তোমার চরণে আমরা আসি। এতে আশীর্বাদ করো প্রভু, যতজন দেখছে তাদের হৃদয়ের কর্ণ খুলে দাও, যেন আজকের বাক্য তাদের হৃদয়ে ভেদ করতে পারে, তারা যেন জানতে পারে, বুঝতে পারে, চিনতে পারে কি তুমি একমাত্র আছো, সে যে সৃষ্টির পূর্বে থেকে ছিলে, সৃষ্টির শেষ হয়ে যাবার পরেও তুমি থাকবে। তাই দয়াবান ঈশ্বর, কৃপাময় প্রভু, তুমি আশীর্বাদ করো যেন আমরা প্রত্যেকজন তোমার পথের মধ্যে চলতে পারি, তোমাকে আরও ভালোবাসতে পারি, কারণ তোমার মতন বন্ধু নাই। হে আমার বন্ধু, আমার রাজন, আসো আমাদের মাঝে তোমার উপস্থিতি দিয়ে ভরো। প্রত্যেকটা ঘর যারা এই সময় দেখছে প্রভু, প্রত্যেকটা ব্যক্তি যারা দেখছে, তারা যেন প্রত্যেকজন উপলব্ধি করতে পারে কি তুমি তাদের কাছে আছো। এই ছোট প্রার্থনা বিনতি অনুরোধ আমার নাজরীয় যিশুর নামে তাই চাই, আমেন। ধৈর্য ধরে বসবেন, আজকে টপিক খুবই সুন্দর টপিক, তাতে প্রস্তুতি নিন। আজকে টপিক যেটা নিয়ে আমি শেয়ার করব, হি কলস মি ফ্রেন্ড, খুব সুন্দর একটা কথা। বন্ধুত্ব আজকের দিনে আমাদেরকে বুঝতে হবে, কারণ এই জগতের মধ্যে বন্ধুত্ব অনেকজন সত্যি কথা বলতে জানে না, দি ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড ফ্রেন্ড। আর ছোটবেলা থেকে বন্ধুদের পিছনে একটু পাগল ছিলাম, আর ভাবতাম এটার কারণও অনেক আছে আমার জীবনের মধ্যে, কারণ খুব ছোটবেলায় ঠাকুরমার কাছে বড় হয়েছিলাম, বাবা মা কোনো একটা কারণে দূরে গেছিলো, তখন আমি বাড়ির মধ্যে একা থাকতাম। অ্যান্ড আমার মনে আছে ছোটোবেলা থেকে দিওয়ালের সাথে খেলতাম বাড়ির মধ্যে, খুবই একা ছিলাম। আর আস্তে আস্তে আমি বন্ধু বানাতে শুরু করি জগতে, আর একটা আলাদা অনুভূতি হয় যখন নতুন নতুন বন্ধু হয় একটা ব্যক্তি যারা জগতের মধ্যে আছে, স্পেশালি একটা যুবক বা একটা ছোট বাচ্চা যখন সে নতুন করে জগতের মধ্যে এসে সে উপলব্ধি করতে শুরু করে জগৎকে। আর সর্বপ্রথম একটা মানুষ যদি কিছু যুক্ত করে থাকে সেটা হলো বন্ধু। প্রত্যেক সম্পর্ক আমাদের বানানো তৈরি হয়ে আসে উপর থেকে, আমাদের জন্মের সাথে প্রত্যেক সম্পর্ক আমাদের সাথে জুড়ে যায়, এই একটা সম্পর্ক যেটা আমরা নিজে থেকে বেছে নিই, আর এটা খুবই একটা সুন্দর সম্পর্ক। আর আজকের দিনে আমরা বাক্যর মধ্যে থেকে জানব কি তিনি আমার বন্ধু কেন বলে, তিনি কেন বলছে কি এর থেকে বড় প্রেম নাই কি একটা বন্ধু, একটা বন্ধুর জন্য জীবন দেয়। ভেবে দেখবেন তিনি এই কথা বলেননি কি একটা প্রেমী একটা প্রেমীর জন্য জীবন দেয়, ওটা দেওয়া যায়, একটা প্রেমী একজনের জন্য জীবন দিতে পারে। আর আপনারা রীতিমতন শুনতে পারবে কি বিয়ে হলো না বলে সুসাইড করলো, কিন্তু বন্ধু বন্ধুর জন্যে যখন জীবন দেয়, ইট ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ পিউরিটি অ্যান্ড লাভ, সিদ্ধতা এবং প্রেম। তখন একটা ব্যক্তি এই জায়গার মধ্যে আসতে পারে। আর প্রভু আমাদেরকে খুব সুন্দর করে শিখিয়েছে বন্ধু কাকে বলে, কিন্তু তার আগে কিছু কিছু জিনিস আমরা জানবো কি বন্ধু কাকে বলে, হোয়াট ইজ ট্রু ফ্রেন্ড। আ ট্রু ফ্রেন্ড ইজ সামওয়ান হু সিজ দ্য পেইন ইন ইয়ার আইজ হোয়াইল এভরিওয়ান এলস বিলিভস ইন দ্য স্মাইল অন ইয়ার ফেস। বলছে সত্য বন্ধু সে যে তোমার চোখের মধ্যে দুঃখ দেখতে পারে যখন বাকি সব তোমার মুখের মধ্যে হাসি দেখে। এটা আমাদের জীবনের মধ্যে অনেক সময় হয়ে থাকে কি আমরা হাসি, আমরা সবাইকে বলি কি আমরা ভালোই আছি, কিন্তু সত্য বন্ধু সেই আছে যে দেখে নাই তোমার হাসি ভেতরে, তোমার লোকানোর ভেতরে, আর সে সত্যটা দেখতে পায়, কারণ সে তোমাকে পুরোপুরিভাবে ভেতর থেকে বাইরে অব্দি চেনে, সে তোমার বিষয় সব জানে। আর
অনেক সময় আমরা এই বন্ধুই আমরা নিজের জগতের মধ্যে খুঁজি, আর জগতের মধ্যে সত্য বন্ধু পাওয়াটা খুব কঠিন। ক্ষণিকের জন্য হয়তো আমরা নিজের জীবনের মধ্যে পাই, তারা কিছুক্ষণের জন্য সত্য হয়, কিন্তু দেখতেই দেখতে যখন আমাদের অক্ষমতা তারা দেখতে পায়, দুর্বলতা তারা দেখতে পায়, they don't stay true anymore, তারা আস্তে আস্তে করে সরে যায়। আমার জীবনের মধ্যে অনেক সময় আমি এমন দেখেছি কি রেগে গিয়ে অনেক সময় আমি বলেছি চলে যেতে অনেকজনকে, কিন্তু সেটা আমার মুখ বলেছিল, হৃদয় চায়নি, আর তারা সত্যি করে দেখতে পায়নি কি ভেতরে অ্যাকচুয়ালি আমি কিরকম ছিলাম। তারা মুখের কথা তো শুনত, তারা রাগ তো দেখতে পারত, অনেক সময় ভেতরের ব্যক্তি যেটা আমাদের মধ্যে রয়েছে, যেটাকে আমরা লুকিয়ে রাখি, যেটা আমরা অনেক সময় প্রকাশ করি না জগতের ভয়তে, সোসাইটির ভয়তে, মানুষের ভয়তে, সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়তে, কিন্তু প্রভু বাক্যতে আমরা যদি দেখি ও যে সত্য বন্ধু এমন একটা ব্যক্তি যে তোমার চোখের মধ্যে ব্যথা দেখতে পারে যখন অন্য জনেরা, প্রত্যেক জনেরা তোমার মধ্যে, তোমার মুখের মধ্যে হাসি দেখে। দে ক্যান সি বিয়ন্ড ইয়োর স্মাইল, দে ক্যান সি বিয়ন্ড ইয়োর পেইন, দে ক্যান সি বিয়ন্ড ইয়োর হ্যাপিনেস, তাদেরকে বলে সত্য বন্ধু। নেক্সট, দ্বিতীয়, ট্রু ফ্রেন্ডস আর দোজ হু কেয়ার উইথাউট হেজিটেশন, রিমেম্বার উইথাউট লিমিটেশন, forgive without any explanation, and love with even little communication. বলছে সত্য বন্ধু তারা যারা তোমাকে কেয়ার করে উইথাউট হেজিটেশন, ভাবে না কি কেয়ার করবো কি করবো না, তার পাশে দাঁড়াবো কি দাঁড়াবো না, তারা ভাবে না, তারা হেজিটেট করে না, তাদের মাথার মধ্যে একবারও কোনো চিন্তা আসে না কি তারা যাবে কি যাবে না, দে নো কি আমার যেতে আছে। সত্য বন্ধু তাকে বলে, বলছে রিমেম্বার উইথাউট লিমিটেশন, বলছে তারা কখনো কোনো কিছু ভুলে না, তারা সবসময় মনে রাখে তোমাকে, তাদের মাথার মধ্যে সবসময় তুমি আছো, তাতে তাদের আনন্দের মধ্যে, তাদের দুঃখের মধ্যে, তাদের সব কিছুর মধ্যে সে তোমাকে জড়িত করে। আমার মনে আছে একটা সময় ছিল, আমাদের একটা অনেক বড় গ্রুপ ছিল বন্ধুদের, আর ওই গ্রুপের মধ্যে একটা ছেলে এমন ছিল যাকে আমার বন্ধুর যতজন ছিল তারা বলেছে তাকে নিয়ে যাবে আমাদের সাথে ঘুরতে, ও রেডি হয়ে বসেছিল, কিন্তু লাস্টের দিকেই বন্ধুরা প্ল্যান করলো সবাই মিলে ওকে ছাতা করে দাও, ওকে বাদ করে দাও, আর ওই ছেলেটা রেডি হয়ে বসেছিল, আর ওকে বলা হলো কি আমরা প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, আর প্ল্যান ক্যান্সেল হয়ে গিয়ে আমরা সবাই গিয়ে ঘুরে এসেছিলাম, কিন্তু ও অপেক্ষা করতে করতে লাস্টে নিজের কাপড় খুলে যখন জানতে পারলো তখন ওই ব্যক্তিটার বন্ধুত্ব ভেঙে দিল, কারণ ও এতটাই আঘাত হয়ে গেছিল, বিং লেফট আউট, ছেড়ে দেওয়া, ত্যাগ করে দেওয়া। আর এসব আমরা অনেক সময় দেখে আসি কি বন্ধুরা আমাদের জীবনের মধ্যে অনেক সময় এরকম করে এসছে কি আমরা যাদেরকে অনেক বেশি ভালোবেসেছিলাম বা অনেক বেশি প্রাধান্যতা দিয়েছিলাম তারাই অনেক সময় আমাদেরকে বাদ করে দিয়ে নিজের জীবনের এক একটা জায়গার মধ্যে এগিয়ে চলে। বলছে ফরগিভ উইথাউট এনি এক্সপ্লেনেশন, তাদেরকে অনেক সময় দরকার পড়ে না যুক্তি কি কেন ভুলটা হলো, তারা এমনি ক্ষমা করে দেয়, কারণ তারা জানে আমার সব থেকে ভালো বন্ধু, তারা জিজ্ঞেস করতে হবে না কি কিসের জন্যে করলি, কেন তুই আমার ক্ষতি করলি, কেন তুই আমার পাশে ছিলিস না, তারা ক্ষমা করতে জানে। আর বলছে যদিও বা তাদের মধ্যে কথাবার্তা খুব কম হয়, প্রেম তাদের মধ্যে সবসময় থাকে, তারা হয়তো বেশি কথা বলে না কিন্তু তাদের হৃদয়ের মধ্যে সবসময় প্রেম থাকে। তারপরে আমাদের জীবনের মধ্যে আমরা মনে করি কি আমরা অনেক সময় বন্ধু হারাই, আমরা অ্যাকচুয়ালি বন্ধু কখনো হারাই না, আমরা এখানে বলছে উই নেভার লুজ ফ্রেন্ডস, উই অনলি লার্ন হু আর ট্রু ওয়ান্স আর, উই অনলি লার্ন হু আর ট্রু ওয়ান্স আর। বলছে আমরা কখনো বন্ধু হারাই না, আমরা খালি জানতে পারি সত্য কারা, আর সব থেকে বড় জিনিস হলো আমাদের দুঃখ যাওয়া যন্ত্রণার মধ্যে আমরা দেখি কি দাঁড়িয়ে আছে, আর যে বন্ধু দাঁড়িয়ে থাকে সেই প্রকৃত বন্ধু। আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম আমার বাড়ির মধ্যে যদি কোনো বন্ধুদেরকে বের করে দিত তাদের মা বাবা ঘর থেকে, বন্ধুর বন্ধুদেরকে আমি বাড়ির মধ্যে নিয়ে এসে রাখতাম, এমনকি
আমার আমার নিজস্ব যত কাপড় টাপড় যা কিছু ছিল আমি তাদেরকে দিয়ে দিতাম পড়তে, আর তাদের কাছ থেকে কখনো রিটার্নও আমি চাইনি, কখনো রিটার্ন ফেরত চাইনি, কারণ ওরা নিয়ে চলে যেত আমি কখনো বলতামও না। অ্যান্ড ওয়ান আমার সব থেকে প্রিয় প্রিয় কাপড় থেকে নিয়ে সব থেকে সব কিছু থেকে নিয়ে আমি দিয়ে দিতাম, কারণ বন্ধুত্ব আমি জানতাম ওই সময় কি বন্ধুত্বটা পাওয়াটা কতটা বড়। কারণ একটা সময় ছিল, আমি আপনাকে বললাম আমি খুব একা ছিলাম আর বন্ধুদের জন্য পাগল হয়েছিলাম। তারপরে আমার জীবনের মধ্যে একটা সময় আসলো যখন মা বাবারা ফেরত আসলো, মা বাবা ফেরত আসার পর তারা এখানে থাকতে শুরু করলো, কিন্তু মা বাবাদের সাথে আমি নির্ভর করতাম না, কারণ খুব ছোটবেলা থেকেই বন্ধুদের সাথে মিশতাম। কারণ ঠাকুরমার কাছে বড়, আপনারা বুঝতে পারছেন ঠাকুরমার কাছে বড় হওয়া, ঠাকুরমার সাথে অনেক কিছু বলা যেত না, আর সে অনেক স্ট্রিক্ট ছিল বলে আমাকে অনেক আটকে রাখতো। কিন্তু যখন তার বয়স হতে শুরু হলো ওই স্ট্রিক্ট ব্যাপারটা ছিল না, আমায় কেউ হ্যান্ডেল করতে পারতো না, আর আমি আস্তে আস্তে করে বন্ধুদের পিছনে দৌড়াতে শুরু করলাম আর বন্ধুদেরকে নিয়েই থাকতাম। তুমি যদি আপনারা যতজন আমার পরিবারকে চেনে আমার বাবাকে আপনি জিজ্ঞেস করবেন কি আমি বন্ধুদের সাথেই বাড়ির মধ্যে থাকতাম বেশিরভাগ, আর বন্ধুদেরকে নিয়েই চলতাম। কিন্তু আমার লাইফের মধ্যে যতজনকে আমি নিয়ে চলেছি, যতজনকে আমার সাথে ছিল, এমনকি এমন এমন বন্ধুদেরকেও নিয়ে এসেছি যাদের কেউ ছিল না, খালি সত্য বন্ধু পাওয়ার জন্য কি একটা বন্ধু। কিন্তু জীবনের মধ্যে সব জায়গার মধ্যে দেখলাম কি যখন সুযোগ তাদের কাছে ভালো আসতো তারা বেরিয়ে যেত, যতক্ষণ সুযোগ তাদের ভালো ছিল না ততক্ষণ তারা থাকতো। আর তারপরে জগতের সব থেকে বড় রিয়ালিটি আমি জানতে পারলাম কি জগতের মধ্যে মানুষ মানুষের সুযোগ নেয়, সত্য বন্ধু বলে কিছু নেই। আর ওটা করতে করতে, ওটা দেখতে দেখতে আস্তে আস্তে আমিও মনে করলাম কি এরকম করেই মনে হয় বন্ধুত্ব হয়। আর আমার জীবনের মধ্যে খুব ছোটবেলায় ওইভাবেই আমি বন্ধুত্ব শিখলাম, আদান প্রদান করে আমি এগিয়ে নিয়ে চলেছিলাম। কিন্তু এই আদান প্রদানের বন্ধুত্বের মধ্যে কিছু না কিছু কমি ছিল, যেরকম আজকের দিনে অনেক সম্পর্ক এরকম রয়েছে যেটার মধ্যে যদি আদান প্রদান সারাক্ষণ থাকে, আসলে মধ্যে যদি নিঃস্বার্থ প্রেম না থাকে, অনেক সময় অসুবিধা মানে থেকেও মনে হবে কি আমার কাছে আছে তবুও মনে হচ্ছে নেই। আজকের দিনে আমরা প্রভু বাক্যর মধ্যে যখন আসব আমাদের টপিকই হলো তিনি আমায় বন্ধু বলে। বাক্যর মধ্যে বলছে তিনি যখন শিষ্যদের দিকে তাকালেন তিনি বললেন আমি তোমায় দাস বলি না, আমি তোমায় বন্ধু বলি। কারণ দাসরা প্রভুর কথা এবং প্রভুর যা কার্য করে সেটার বিষয়ে জানে না, তাদেরকে জ্ঞাত করা হয় না। কিন্তু আমি তোমায় সব কিছু জ্ঞাত করতে চাই, আমি কী করি, আমি কিরকম। আর তিনি বলছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি, করাঘাত করছি, যদি তুমি দরজা খুলে দাও আমি ঢুকবো, তোমার সাথে খাবো, তোমার সাথে উঠবো, তোমার সাথে বসবো। আবার হিতোপদেশের মধ্যে বলছে আ ট্রু ফ্রেন্ড ক্লোজার, আ ট্রু ফ্রেন্ড স্টিক ইট মোর ক্লোজার দ্যান আ ব্রাদার। প্রভু বাক্যের মধ্যে হিতোপদেশের মধ্যে বলছে, বলছে সত্য বন্ধু নিজের ভাইয়ের থেকেও কাছে দাঁড়ায়। পবিত্র বাক্য আমরা যখন আসবো যাকোবের পত্র 2:23, and the scripture was fulfilled that says Abraham believed God and it was credited to him as righteousness and he was called God's friend. প্রভু বাক্যের মধ্যে বলছে কি এই সময় বাক্যটা পূর্ণ হলো কি আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করিল আর তার বিশ্বাসের জন্য তাকে বলা তাকে ধার্মিক গণিত করা হলো। যেহেতু সে বিশ্বাস করে প্রভুর কথা শুনল, আব্রাহামকে যখন প্রভু ডাক দিয়েছিল বলছিল বেরিয়ে এসো এই দেশ থেকে আমি তোমায় একটা নতুন দেশ দেব, সে না ভেবে প্রভুর কথাতে বিশ্বাস করে বেরিয়ে গেছিল। সে জানতো না সে কোথায় যাচ্ছে, সে জানতো না তাকে কি দিতে চলেছে, শুধু বলেছিল আমি তোমায় নতুন দেশ দেব, আমি তোমায় আশীর্বাদ করব, ওই তারাগুলোকে দেখো, ওই আওয়াজটা শুনে আব্রাহাম বেরিয়ে গেছিল। আর যার জন্যে তাকে ধার্মিক গণিত করা হয়েছিল আর তাকে বলা হচ্ছিল ওই সময় ঈশ্বরের বন্ধু, কারণ সেই একমাত্র ছিল যে ঈশ্বরকে বিশ্বাস করেছিল ওই যুগে। আর যেহেতু আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করেছিল, ঈশ্বর তাকে বন্ধু বলে আখ্যা দিয়েছিল, কি ঈশ্বরের বন্ধু। এর থেকে বড় ভাগ্য হতেই পারে না কি ঈশ্বর আমাদেরকে বন্ধু বলে। আর তিনি আমাদের জীবনের মধ্যে, আমি আপনাকে বলছি, বন্ধুদের থেকেও বড় বড় সম্পর্ক আছে, যেরকম মা বাবার সম্পর্ক, যেরকম স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু প্রভু সব থেকে ছোট্ট
সম্পর্ক কে বেছে নিয়েছে বন্ধুত্ব। আর তিনি বলেননি তুমি আমার পিতা বলো, তিনি বলেননি আমি তোমায় ছেলে বলি, কিন্তু তিনি বললেন আমি তোমায় বন্ধু বলি। আর প্রভু বাক্যর মধ্যে আমরা একটু গভীরে যাব, যাকোবের চার চার বলছে, ইউ অ্যাডাল্টারাস পিপল, ডোন্ট ইউ নো দ্যাট ফ্রেন্ডশিপ উইথ দ্য ওয়ার্ল্ড মিন্স এনিমিটি অ্যাগেইনস্ট গড, দেয়ারফোর এনিওয়ান হু চুজেস টু বি আ ফ্রেন্ড অফ দ্য ওয়ার্ল্ড বিকামস অ্যা এনিমি অফ গড, অর ডু ইউ থিঙ্ক স্ক্রিপচার সেজ উইদাউট দ্য রিজন দ্যাট হি jealously longs for the spirit he has caused to dwell in us. প্রভু বাক্যের মধ্যে বলছে কি জগতের সাথে বন্ধুত্ব অনেক সময় ঈশ্বরের সাথে শত্রুতা। আমরা যখন জগতের বন্ধুত্বের পিছনে দৌড়াই, যেরকম আমি একটা সময় দৌড়াতাম তাদের সাথে থাকার জন্য, তাদের সাথে মেশার জন্য, তাদের সাথে আনন্দ করার জন্য, বলছে ঈশ্বরের সাথে শত্রুতা। কারণ জগতের বন্ধুত্বের মধ্যে সত্যি কথা বলতে সততা নেই, জগতের বন্ধুত্বের মধ্যে সত্যি কথা বলতে প্রেম নেই। তারা তখন তো থাকে যখন আমরা আনন্দ করি, কিন্তু যখন জীবনের মধ্যে দুঃখ ঢুকে যায় তখন দেখবে আমরা কাউকে খুঁজে পাই না। আর আমার জীবনের মধ্যে সবসময় এই পরিস্থিতি হয়েছে। আর আমি আমার জীবনের মধ্যে যখন ঘুরে তাকাই, আমি নানান দিকে দেখেছি কি আমি নানান রকমের বন্ধুত্ব বন্ধু করেছিলাম, ক্লাবের মধ্যে বলুন, ডেস্কোর মধ্যে বলুন, এমনও কি কারোর সাথে যখন লড়াই হতো খাবার দাবার ছেড়ে দিয়ে লড়াই করতে চলে যেতাম, আর লড়াই করে যার জন্য লড়াই করতে গেছিলাম তারা ছেড়ে পালিয়ে গেছে, আর আমি ধরা পড়ে আমাকে বেঁধে দিয়ে গলা পা হাত পা বেঁধে দিয়ে পুরো মেরে রক্ত রক্ত করে দিয়েছিল, যেটা আমার ঝগড়াও ছিল না, ওটা আমার ঝগড়াও ছিল না, শুধু বন্ধু ডেকেছিল বলে, বন্ধু প্রবলেমের মধ্যে ছিল বলে দৌড়ে চলে গেছিলাম, আর ওর হই লড়তে গেছিলাম। আর তারপরে দেখলাম কি যাদের হই লড়তে গেছি তারাই ছেড়ে পালিয়ে গেছে। আর আপনি বিশ্বাস করবেন না, যখন তারা ছেড়ে পালিয়ে গেছিল আর আমার ওই আত্মরার অবস্থায় আমি বাড়ির মধ্যে যখন ফেরত এসেছিলাম একজনও দেখতে আসিনি যাদের জন্য লড়তে গেছিলাম। আর তখন আমি আস্তে আস্তে করে জগতের চেহারাটা চিনতে শিখছিলাম। আর একটা বন্ধুত্বর বিষয় আমার খুব বাজে ধারণা ছিল, তাই যে বন্ধু আমাকে যখন কেউ বন্ধুত্ব করতেও চাইতো আমি খুব ভয় পেয়ে যেতাম কি বন্ধুত্ব নয়, এই স্বার্থ নিয়ে আসছে, এর স্বার্থ আছে। আর তাই যে অনেকজনের সাথে যেহেতু ওরা স্বার্থ নিয়ে আসতো আমিও স্বার্থ নিয়েই মিশতাম, আর এইভাবেই জীবনযাপন করে এসেছিলাম। আর জীবনযাপন করতে করতে প্রভু বাক্যর মধ্যে বলছে কি সর্বপ্রথম আমরা যখন দেখি কি যখন আমরা জগতের সাথে বন্ধুত্ব করি তখন ঈশ্বরের সাথে শত্রুতা হয়। যাকোব এই কথা বলছে, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই কি প্রভু যখন কাউকে বন্ধু বলে ডাকে, প্রভু যাকে যদি কাউকে মনোনীত করে তাকে তিনি বন্ধু বলে আখ্যা দেয় তার দাসদেরকে। আর আমরা দেখতে পাই জুডাসও যে প্রভুকে বিশ্বাসঘাতকতা করতে চলেছিল, যে প্রভুকে মৃত্যুর হাতের মধ্যে তুলতে চলেছিল, যে প্রভুর বন্ধু ছিল, আর প্রভু তাকে যখন সে বিশ্বাসঘাতকতা করতে চলেছিল প্রভু তাকে বলেছিল বন্ধু তোমার যা করার আছে যুক্তি কর। তার মানে তার শত্রুদেরকেও তিনি বন্ধু বলে ডাকতেন। আর অনেক সময় আমাদের আমরাই প্রভুর শত্রু হয়ে দাঁড়াই যখন আমরা জগৎকে বেছে নিই, কিন্তু তিনি আমাদেরকে বন্ধুত্ব বা আমাদের পাশে দাঁড়ানো তিনি ছেড়ে দেয় না, তিনি সব সময় পাশে দাঁড়িয়ে রয়েছে। আর প্রভুর বাক্যর মধ্যে আমরা যখন আরেকটু গভীরের মধ্যে যাই, বাক্যর মধ্যে বলছে পাঁচে, অর ডু ইউ থিঙ্ক দ্য স্ক্রিপচার সেজ উইদাউট দ্য রিজন দ্যাট হি জেলাসলি লংস ফর দ্য স্পিরিট হি হ্যাজ কজড টু ডুয়েল ইন আস, বলছে তার মধ্যে ঈর্ষা আছে, যদিও বা তার মধ্যে ঈর্ষা আছে। অনেক সময় তার সন্তানরা যখন জগতের কাছে দৌড়ায় বন্ধুত্বের জন্য, জগতের কাছে দৌড়ায় তাদের সাথে সময় বিতাবার জন্য, বলছে তার মধ্যে ঈর্ষা কাজ করে। পবিত্র বাক্যর মধ্যে আরেকবার যাত্রা পুস্তক দ্য বুক অফ এক্সোডাস চ্যাপ্টার 33:11 এর মধ্যে কত সুন্দর কথা লেখা, দ্য লর্ড উড স্পিক টু মোসেস ফেস টু ফেস অ্যাজ ওয়ান স্পিক্স টু আ ফ্রেন্ড, বলছে মোশির সাথে
প্রভু মুখোমুখ হয়ে সামনা সামনে দাঁড়িয়ে কথা বলতো, যেরকম একটা বন্ধু সামনে দাঁড়িয়ে কথা বলে। এর থেকে সুন্দর জিনিস আর কি হতে পারে? কি যখন আমরা জগতের হাত ছেড়ে প্রভুর হাত ধরে আমরা যখন এগোতে শুরু করি, তখন একটা সময় এরকম আসে কি যখন তিনি আমাদের বন্ধুর মতন কথা বলে। জানেন তো, অনেক সময় সত্য বন্ধু ওরা নয় যারা তোমার আনন্দের মধ্যে, তোমার সব জায়গার মধ্যে আছে। সত্য বন্ধু তারা যারা এসে কখনো তোমায় ছেড়ে যায়নি, যারা কষ্টের মধ্যে সবসময় তোমার পাশে ছিল। আর আমার জীবনের মধ্যে আমি কাউকে এরকম খুঁজে পাইনি, কখনো খুঁজে পাইনি। কারণ যখনই আমার জীবনের মধ্যে সত্যি করে কষ্ট ঢুকেছিল, আই নেভার ফাউন্ড এনি ফ্রেন্ড, কোনো বন্ধু আমার পাশে ছিল না, শুধু একটাই ছিল, খ্রিস্ট। যেই দিন থেকে আমি খ্রিস্টকে চিনতে শিখলাম, জানতে শিখলাম, সেদিন থেকে আমি বুঝতে পারলাম কি কেউ ছিল না আমার সাথে, আর একজন রীতিমতন আমার দুঃখের মধ্যে ছিল। আনন্দের মধ্যে আমি তাকে কখনো ডাকিনি, যখন আমি আনন্দ করতাম তখন আমি কখনো ডাকিনি, আমি সবসময় দুঃখের মধ্যেই তাকে ডাকতাম। কিন্তু তিনি আমার একটা সত্য বন্ধু ছিল, কি তিনি জানতো আমি ওকে দুঃখের মধ্যে ব্যবহার করছি, বারবার দুঃখের মধ্যে তাকে ডাকছি, তাকে জীবনের মধ্যে একটা অংশ দিনই নিজে। কিন্তু তিনি এতটাই সত্য ছিল কি বারবার তিনি আমার দুঃখের মধ্যে থেকে তিনি আমায় বের করেছে, আর বের করে তিনি আমাকে ছেড়ে দিয়েছে। আর আমরা অনেকজন এরকমই কি দুঃখের মধ্যে প্রভুর কাছে আসি, আর তারপরে যখন সমস্যার সমাধান হয়ে যায় আমরা চলে যাই। কিন্তু তিনি একটা সত্য বন্ধু যে আমাদের জীবনের মধ্যে এসেছিল আর কখনো বেরোয়নি। আর সব থেকে দুঃখের বিষয়, অনেক সময় আমরা সেই সত্য বন্ধুকে খুঁজে পাই না, কারণ আমরা সত্য বন্ধুকে তাদেরকে পছন্দ করি যারা দেখতে সুন্দর, তাদের যাদের মধ্যে ফেম রয়েছে, যাদের মধ্যে অনেক কিছু গুণ রয়েছে, আমরা তাদেরকেই সত্য বন্ধু বানাতে চাই। কিন্তু অনেক সময় আমাদের জীবনের মধ্যে একজন সত্য বন্ধু রয়েছে যাদের দিকে আমরা তাকাই না, যারা আমাদের জীবন থেকে কখনো বেরোয়নি, যারা আমাদের হাত কখনো ছাড়েনি, আমরা তাদের দিকে না তাকিয়ে আমরা অন্য অন্য দিকে তাকিয়ে আর রীতিমতন নিজেকে আঘাত করেছি। কিন্তু যেই দিন আমার জীবনের মধ্যে এমন একটা সময় আসলো যখন আমি আসল বুঝতে পারলাম কি আমার সত্য বন্ধু কে, সেই দিন থেকে জগতের কাছ থেকে আমার বন্ধুত্ব প্রত্যাশা নেই। আমি তাকে অনেক সময় বন্ধু বলি, তাকে বাবাও বলি, তাকে প্রেমীও বলি। কারণ জানেন তো, একটা প্রেমী কখনো বন্ধু হতে পারে না, কিন্তু একটা বন্ধু প্রেমী হতে পারে। আর আমার জীবনের মধ্যে ওরকমই হয়েছে। পবিত্র বাক্যর মধ্যে আমরা যখন আরেকবার দেখি যিশায়া ভবাদী 41:8, দ্য বুক অফ আইজায়া চ্যাপ্টার 41:8, বাট ইউ ইসরায়েল মাই সার্ভেন্ট জেকব হুম আই হ্যাভ চোজেন, ইয়োর ডিসেন্ডেন্টস অফ আব্রাহাম মাই ফ্রেন্ড। প্রভু বারবার আব্রাহামকে বলছে তোমরা তার সন্তান, আমার আব্রাহাম আমার বন্ধু। আব্রাহামকে এর জন্য তিনি বন্ধু বলতো, কারণ আব্রাহাম রীতিমতন প্রভুর সাথে চলত, প্রভুর সাথে কথা বলত, প্রভুর সাথে সময় বিতাত। সে জগতের সাথে অতটা প্রাধান্যতা দিত না, সে সব থেকে বেশি যদি প্রাধান্যতা দিয়েছিল সে ঈশ্বরকে প্রাধান্যতা দিয়েছিল নিজ জীবনে, যার জন্যে তাকে বলছিল যতবার আব্রাহামের নাম উল্লেখ হতো আব্রাহামকে বলা হতো ঈশ্বরের বন্ধু। আর আজকের দিনে প্রভু এই জগতের মধ্যে এসে নিজে দাস দাসীদেরকেও বলছে কি তুমি আমার বন্ধু, আমি তোমাদের দাস আর বলি না, আমি তোমাদেরকে বন্ধু বলি। আর তিনি সত্যি করে আমাদের সত্য বন্ধু, যে সব সময় সুখে দুঃখে জ্বালা যন্ত্রণার মধ্যে আমাদের পাশে দাঁড়িয়ে আছে। অনেক সময় আমাদের চোখ মোছার জন্য কেউ থাকে না, কিছু কিছু কষ্ট থেকে আমরা বেরোতে পারি না, আর আমরা নিজেকে একা পাই। কিন্তু ধন্য যে খ্রিস্টকে পেয়েছে, কারণ যে একবার খ্রিস্টকে চিনে যায় সে জগৎ ছাড়তে বাধ্য হয়ে যায়। আর সত্যি কথা বলতে, একটা আমার যখন আমার প্রথমবার খুব খারাপভাবে হার্ট ব্রেক হয়েছিল, আমার মনে আছে আমার মন একজন খুব খারাপভাবে ভেঙে দিয়েছিল, আর ওই সময় আমার রীতিমতন
আত্মহত্যা করার খুব চিন্তা মাথার মধ্যে আসত রীতিমত। আর আমি জানি কি ওই সময় কেউ ছিল না আমার হাত রোকার জন্য, আর আমি রীতিমতন ভেবে নিয়েছিলাম কি আমি নিজেকে শেষ করে নেব, নিজেকে শেষ করে নেব। আর যখন আমি ভেবে নিয়েছিলাম নিজেকে শেষ করে নেব, আমার মনে আছে ওই সময় ওখানে কে ছিল না, কিন্তু একটা আওয়াজ ছিল যে আমার হাত রুখেছিল ওই সময়, একটা আওয়াজ ছিল যে আমাকে শান্ত করেছিল, একটা আওয়াজ ছিল যে আমাকে রুখেছিল। আর আজ আমি জানি সেই আওয়াজটা অন্য কারোর ছিল না, সেটা একমাত্র ঈশ্বরের ছিল। আমরা অনেক সময় নিজেকে একা পাই, কিন্তু যে খ্রিস্টকে বন্ধু বানিয়েছে সে কখনো একা নয়, সে সবসময় প্রভু তার সাথে রয়েছে। আর এই একই কথা পবিত্র বাক্যের মধ্যে বলছে, লোকরচিত মঙ্গল সমাচার এক অধ্যায় 35 পদ, তিনি আমাদেরকে বন্ধু বানাবার জন্য বলছে, দ্য হোলি স্পিরিট উইল কাম অন ইউ, দ্য পাওয়ার অফ দ্য মোস্ট হাই উইল ওভারশ্যাডো ইউ, সো দ্য অনলি ওয়ান টু বি বর্ন উইল বি কলড দ্য সন অফ গড। এবার এই ব্যক্তিটাকে এই জগতের মধ্যে যখন কোনো কেউ কারোর সাথে সহতে পাচ্ছিল না, কেউ কারোর পাশে দাঁড়াতো না, তখন তিনি একজনকে প্রেরণ করলে যাকে বলা হচ্ছে ঈশ্বরের প্রিয় পুত্র। তিনি মারিয়ার গর্ভের মধ্যে থেকে জন্ম নিলেন, আর জন্ম নিয়ে তিনি এই জগৎকে শেখালেন সত্য বন্ধুকে। তিনি শেখালেন কি করে একটা বন্ধু একটা বন্ধুর জন্য জীবন দেয়, তিনি শেখালেন কি করে শত্রুকে তিনি বন্ধু বলে আখ্যা দিয়েছিলেন, তিনি শেখালেন কি করে যারা তাকে ছেড়ে দিত তাকে ত্যাগ করে দিত তাদের পাকে তিনি ধুয়ে দিলেন। তার মতন প্রেম, তার মতন বন্ধুর প্রেম কেউ করতে পারে না। সেই পিতর যে বলেছিল প্রভু আমি তোমার সাথে তো মৃত্যু পর্যন্ত যাব, বলছে পিতর তুমি আমায় তিনবার অস্বীকার করবে, বলছে যে আমার সাথে এই পাথরের মধ্যে ডুবাবে সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। কিন্তু যখন সেই 12টা শিষ্যকে নিয়ে তিনি চলছিলেন, তিনি জানতেন তার সাথে কে কি করবে, কিন্তু তিনি যেহেতু সত্য ছিলেন তিনি প্রত্যেকজনের পা ধুয়ে দিলেন, আর ধুয়ে বললেন আমি যেরকম তোমায় ভালোবেসেছি সেরকম তুমি এখন থেকে ভালোবেসো। আমরা অনেক সময় এখন থেকে ভালোবাসতে পারি না, কিন্তু তিনি যে সত্য, যে পথ, যে বন্ধু, আমাদের জীবনের মধ্যে এসে আমাদেরকে সত্য হতে শেখায়। শুধু একটা ভালো বাবা না, একটা ভালো স্বামী নয়, কিন্তু একটা ভালো বন্ধু হতে শেখায়। তাইতে যখন আমাদের কাছে কেউ আঘাত করে দেয়, আমরা তাদেরকে ওই চোখে দেখতে পাই না কি আমার শত্রু, কারণ শত্রুর চোখে দেখলে কখনো আমরা ভালোবাসতে পারবো না। তিনি সবসময় শত্রুদেরকে বন্ধুর চোখে দেখতেন, তাইতে জুডাসকে তিনি বন্ধু বলেছিলেন। আর আমাদেরকেও একই দৃষ্টিভঙ্গি দিয়েছে, যদি আমাদেরকে ক্ষমা করতে হয় নিজের শত্রুদেরকে, অনেক সময় তাদেরকে বন্ধুর চোখে দেখতে হয়। পবিত্র বাক্যের মধ্যে যোহন রচিত মঙ্গল সমাচার 15:13-15, গ্রেটার লাভ হ্যাজ নো ওয়ান দেন দিস টু লে ডাউন ওয়ান্স লাইফ ফর ওয়ান্স ফ্রেন্ডস, ইউ আর মাই ফ্রেন্ডস ইফ ইউ ডু হোয়াট আই কমান্ড। বলছে এর থেকে বড় প্রেম আর হতেই পারে না যে একটা বন্ধু একটা বন্ধুর জন্য জীবন দেয়। তোমরা আমার বন্ধু যদি তুমি আমার আজ্ঞা পালন করো। আজকে যারা যারা আমরা প্রভুর আজ্ঞা পালন করার চেষ্টা করছি, তিনি আমাদের বন্ধু বলছে, সেই বন্ধু যে কষ্টের মধ্যে চেপে ধরে আমাদের হাত, সেই বন্ধু যে আমাদের চোখে জল মুছে বলে উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও তুমি পারবে, সেই বন্ধু যখন আমরা হার মেনে নিই আর বলি কি আমার দ্বারা হবে না, তিনি বলে নিজের আত্মা দিয়ে কি তুমি একলা হয়তো পারোনি, চলো আমার সাথে হাত ধরে চলো তুমি পারবে। তাই তো পিতর জলের মধ্যে কখনো হাঁটেনি, কিন্তু যখন খ্রিস্টের দিকে তাকিয়েছিল জলের মধ্যে হেঁটে দেখিয়েছিল। আমাদের জীবনের মধ্যে অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না কি আমরা কি করে পার করব, আর আমরা নিজে থেকে করতে গিয়ে আমরা হেরে যাই, আর হেরে গিয়ে বলি কি আমার দ্বারা হবে না, আর তখন সেই বন্ধু আমাদের হাত ধরে আর হাত ধরে বলে কি তুমি পারবে।
আমাদেরকে নিয়ে যায় সেই জায়গা থেকে যেখান থেকে আমরা যেতে সবথেকে বেশি ভয় করি, যে 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 জিনিসগুলোকে আমরা মানতে চাই না, যে জিনিসগুলোকে আমরা ভয় করি, কিন্তু আমরা যেতে পারবো না, আমার দ্বারা হবে না। তিনি আমাদের হাত ধরে বলে কি আমার সাথে চলো, ওরকম বন্ধু। আর তিনি পার করেই দেখান। যাকোবের পত্র দু অধ্যায় এক পদ। মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স, বিলিভার্স ইন আ গ্লোরিয়াস লর্ড জিসাস ক্রাইস্ট মাস্ট নট শো ফেভারিটিজম। বলছে ভাই বোনেরা, যারা প্রভুতে খ্রিস্টতে বিশ্বাস করে তারা যেন একজন পক্ষপাতিত্ব না করে। আমাদের অনেকজনের জীবনের মধ্যে আমরা পক্ষপাতিত্ব করি, জানেন তো। আমরা কখনো সত্য বন্ধু তো কারোর কিছু হতেই পারিনি, সত্য বন্ধু তো ছেড়ে দিই, কোনো সম্পর্কের মধ্যে ঠিক হতে পারিনি, কারণ আমরা মানুষই ঠিক না। কিন্তু যখন আমরা সত্য বন্ধু পেয়েছি খ্রিস্টের মধ্যে থেকে, যে মারিয়ার গর্ভে থেকে এখানে এসছে, আমার মনে আছে একটা সময় আমি নিজেকে অনেক ব্লেম করছিলাম, কারণ আমি একটা জায়গায় আটকে ছিলাম খুব খারাপভাবে, আর রীতিমতন সবাই সবাই বলছিল। সবাই করে উঠছে, তুই কেন পারছিস না? সবাই চলছে, তোর তো দ্বারা কেন হচ্ছে না? আর আমি নিজেকে মনে করতাম কি হয়তো সত্যি আমি অনেক নিজের লাইফের মধ্যে ইউজলেস, আর আমি নিজেকে এরকমই ভাবতাম কি আমি অনেক ইউজলেস, যে আমার মধ্যে কোনো ভালো গুণ নেই, যা আছে খারাপই আছে। আর তখন আমার মনে আছে রাত্রেবেলা যখন আমি কেঁদে কেঁদে প্রভুর কাছে প্রার্থনা করছিলাম, আর যিশু ছাড়া আমি কাউকে কিছু বলি না, আমার আমার কষ্টের বিষয় আমি কারোর সাথে শেয়ার করতে পছন্দ করি না সত্যি কথা বলতে। আর আমার যখনই কষ্ট হয় আমি একজনের কাছেই যাই, সেটা হলো যিশু। আর আমি যখন তার সাথে কথা বলছিলাম, আমার মনে আছে বলছে, জগৎকে তুমি যদি লাভ করে নাও, নিজের আত্মাকে হারাও, তাহলে কিছুই লাভ না হয়। তোমার আত্মা বেশি মূল্যবান এই জগতের থেকে, তাই তাই জগৎ কি বলছে সেটা শুনবে না, পবিত্র বাক্য তোমার বিষয়ে কি বলছে সেটা শুনবে। আর তখন আমাকে একটা পত্র খুলে দিয়েছিল প্রভু, আমাকে সঙ্গে সঙ্গে মনের মধ্যে থেকে মনে হলো কি বাইবেলটা বের করি, কারণ প্রভু আমার সাথে কথা বলতে চাইছে। আর আমি বাইবেল যখন বের করেছি, তখন আমি সামসঙ্গীতে একটা পত্র খুললাম, আর খুলে বলছে কি তোমাকে সব থেকে সুন্দরভাবে তিনি রচনা করেছে, তোমার মধ্যে কোনো ত্রুটি নেই, হয়তো তোমার মধ্যে পাপ আছে কিন্তু তোমার মধ্যে কোনো ত্রুটি নেই, তুমি প্রভুর চোখে আছো মূল্যবান। আর এই বাক্যটা আমাকে ওই দিনকে এতটা সাহায্য করেছিল, এতটা সাহায্য করেছিল, আমার মনে হলো কি আমার হৃদয়ের মধ্যে যা দুঃখ ছিল কি একজন আছে আমার পাশে দাঁড়িয়ে। আর অনেক সময় জীবনের মধ্যে চলতে চলতে আমরা মনে করি কি আমাদের পাশে কেউ নেই। আর দুঃখের বিষয় কি, জগৎ মানুষ মানুষকে বিচার করে নেয়, যার জন্যে সত্য বন্ধু আর কেউ হতে পারে না। একটা 40 বছরের ব্যক্তি যাকে তার স্বামী ছেড়ে দিয়ে চলে গেছে, আর সে একা পড়ে গিয়ে আজকে দিনে অন্যজনের সাথে প্রেম করার চেষ্টা করছে, তাকে জগতের লোকেরা বলবে কি নোংরা মেয়ে, কে এই বয়সের মধ্যে 20 বয়সের মধ্যে একজনকে খুঁজছে, কিন্তু বুঝতে পারে না কি ও ভুগছে ভিতরে, ওর পাশে কেউ নেই। আমেরিকার মধ্যে কতজন জানেন 40 বছর 50 বছরের বয়সের মহিলারা তারা বাইরে গিয়ে ওই সব জায়গার মধ্যে গিয়ে বসে যেখানে পুরুষরা বেশি আসে, শুধু একটা সাথী খোঁজার জন্য। আর অনেকজন সাথী খুঁজে পায় না, কারণ যেসব সাথীদেরকে তারা বানায় এক অন্যের প্রতি বোঝ হয়ে যায়। আর আমাদের জীবনের মধ্যে প্রভু বলছে কি তোমার বোঝ আমাকে দাও। আর যখন খ্রিস্ট আমার জীবনের মধ্যে এসেছিলেন, আমার জীবনটা আস্তে আস্তে অনেক হালকা হতে শুরু করলো, আমি শান্তি পেতে শুরু করলাম, কারণ আমার ভারগুলো আমি তাকে দিতাম। তিনি এমন একটা বন্ধু যে আমি ভার নিয়ে আসতাম, যেরকম সুটকেস নিয়ে যখন আসছে একটা ব্যক্তি, সঙ্গে সঙ্গে বন্ধু দেখলো বললো দে আমাকে দে, আমি তো তুলে নিচ্ছি, আর হাতের মধ্যে নিয়ে নিল। প্রভু আমাদের জীবনের মধ্যে এরকম করে, যখন আমরা জীবনের ভার নিয়ে চলছি তখন তিনি আমাদের পাশে দাঁড়িয়ে বলে বন্ধু হিসাবে কি দা, আর তিনি আমাদের হাত থেকে নিয়ে নেয় যেন আমরা শান্তিতে চলতে পারি। প্রভু প্রেম অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না, আর খ্রিস্টের প্রেম, খ্রিস্টের মধ্যে থেকে আমরা এমন একটা বন্ধু পেয়েছি যে বন্ধু আমাদের কখনো ছেড়ে দেয় না। আর এই বাক্যের মধ্যে আমরা 2 পদের মধ্যে বলছি,
খুব সুন্দর করে জাকব শিক্ষা দিচ্ছে কি কি করে একটা ভালো প্রকৃত বন্ধু হতে হয় যেরকম ঈশ্বর পছন্দ করে। এবার ঈশ্বর তিনি আমাদেরকে দেখিয়েছে, আর জাকব সেই বন্ধুত্বর বিষয় খুব ভালো করে খ্রিস্টের মধ্যে দেখেছিল। আর জাকব ছিল খ্রিস্টের জোসেফের ছেলে, খ্রিস্টের ভাই বলতে পারেন। Suppose a man comes to you in your meeting wearing gold ring and fine clothes, and a poor man in filthy old clothes also comes in. If you show special attention to the man wearing fine clothes and say, here is a good seat for you, but you say to the poor man, you stand there or sit at the floor by my feet, you have not discriminated among yourselves and become judges with evil thoughts. যদি তোমার সবার মধ্যে এমন একটা ব্যক্তি আসে যে সোনা গয়না পরে রয়েছে, তাকে তুমি ভালো সিট দিলে, আর একজন আসলো যে অনেক গরিব যার কাপড়টা পরে একেবারে নোংরা, আর তাকে তুমি বললে এখান থেকে উঠে মাটির মধ্যে বস বা আমার পায়ের কাছে বস, বলছে তোমরা কি পক্ষপাতিত্ব করলে না, তোমরা কি মন্দ চিন্তা বিচারকর্তার জায়গা নিলে না। আরো যদি উপরে করো তুমি বাক্যের মধ্যে দেখতে পারবে, লিসেন মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, হ্যাজ নট গড চোজেন দোজ হু আর পুয়ার ইন দ্য আইজ অফ দ্য ওয়ার্ল্ড টু বি রিচ ইন ফেথ এন্ড টু ইনহেরিট দ্য কিংডম। প্রভু বাক্যের মধ্যে বলছে, তোমরা কি জানো না কি যারা জগতের গরিব তাদেরকে প্রভু বেছে নিয়েছে যেন তারা ধনী হতে পারে বিশ্বাসেতে, আর যেন স্বর্গরাজ্য প্রাপ্ত হতে পারে। বাক্যর মধ্যে বলছে আমরা অনেক সময় তাদেরকে বন্ধু বানাতে চাই যারা খুব ধনী, যাদের কাছে অনেক কিছু টাকা পয়সা আছে, যারা দেখতে ভালো, যাদের কাছে ভালো কাপড় টাপড় রয়েছে, যারা ভালো কাপড় পরে যায়, আর আমরা ওদের সাথে নিজেকে দেখাতে পছন্দ করি না, যারা গরিব যাদের কাপড় ছেঁড়া বা যারা দেখতে অতটা সুন্দর নয়, যাদের চেহারা অতটা দেখতে ভালো নয়, কারণ তারা খাটে, তারা রীতিমতন পরিশ্রম করে 100 টাকা কামায়, আর তাদেরকে আমরা যখন চক্ষু থেকে নিচে দেখতে শুরু করি। বাক্যর মধ্যে বলছে কি খ্রিস্ট এসে তাদের কাছে বাক্য প্রচার করেনি যারা ধনী ছিল, বলছে প্রভু বাক্যর মধ্যে বলছে যারা ধনী ছিল ইট উইল বি ডিফিকাল্ট ফর দেম টু এন্টার দ্য কিংডম অফ গড, কিন্তু প্রভু বলছে ধন্য তাহারা, প্রভুকে ধন্যবাদ দিচ্ছে পিতাকে, আর ধন্যবাদ দিয়ে এই কথা বলছে কি প্রভু তুমি জ্ঞানবান থেকে এবং যারা আজকে দিনে শিক্ষিত তাদের কাছ থেকে লুকিয়ে তুমি এই গরিব দিন দরিদ্রদের কাছে নিজের রাজ্যকে প্রকাশ করলে। তার মানে তার চক্ষু ছিল তাদের উপরে যারা দুর্বল ছিল, যারা গরিব ছিল, যেন তারা বিশ্বাসে বৃদ্ধি পেতে পারে। দেখুন আজকে দিনে যাদের কাছে অনেক আছে তাদের কাছে প্রভু নেই, যাদের কাছে কিছু নেই তাদের কাছে প্রভু আছে। পবিত্র বাক্যের মধ্যে বলছে and to inherit the kingdom he promised those who love him, but you have dishonored the poor. It is not the rich who are exploiting you, are they not the ones who are dragging you into the court? প্রভু বাক্যের মধ্যে বলছে গরিবরা তো তোমাকে কোর্টের মধ্যে টানে না, তুমি যেসব বড় লোকদেরকে বন্ধুত্ব করো, যেসব হোম স্ট্যাটাসদেরকে তোমার স্ট্যাটাসের মধ্যে তুমি যাদেরকে বন্ধুত্ব বানাও তারাই তোমার কোর্টের মধ্যে টেনে নিয়ে যায়। গরিব ব্যক্তিরা তোমার কখনো কোর্টের মধ্যে টেনে নিয়ে যায় না, কারণ তাদের তো টাকাই নেই করার মতো। পবিত্র বাক্যের মধ্যে বলছে আর দে নট দ্য ওয়ান্স আর টু ব্লাসফেমিং দ্য নোবল নেম অফ হিম টু হুম ইউ বিলং, বলছে তারা নয় যারা ঈশ্বরের নামকে রীতিমতন নিন্দা করে। গরিবরা ঈশ্বরের নামকে নিন্দা করে না, কিন্তু যাদের কাছে অনেক কিছু আছে তারাই ঈশ্বরের নামকে নিন্দা করে। তো আজকে দিনে বেছে নিতে হবে কি তোমার হৃদয়ের মধ্যে তুমি কি প্রকৃত বন্ধু কিনা, কারণ তুমি যদি সত্যি করে প্রকৃত বন্ধু হও তুমি খ্রিস্টের মতন হবে। মাদার ট্রিজাকে দেখুন, তিনি এমন একটা জায়গার মধ্যে জন্ম নিয়েছিলেন যেখানে লিভিং স্ট্যান্ডার্ড খুব হাই, কিন্তু যখন ইন্ডিয়াতে এসে দেখলো গরিবদেরকে, সে ওই স্ট্যান্ডার্ডটা ছেড়ে এখানে নেমে এসেছিল, আর প্রত্যেক গরিবদেরকে তুলে তুলে সে সেবা করতে শুরু করলো, কারণ জানতো কি স্বর্গরাজ্য তাহাদের, জানতো স্বর্গরাজ্য তাহাদের। তুমি যদি সত্যি করে খ্রিস্টের বন্ধু হও, আর যদি সত্যি খ্রিস্ট তোমার বন্ধু হয়, ইউ উইল হ্যাভ দিস আচরণ তোমার মধ্যে। তাই যে আজকের দিনে আমি আপনাদেরকে বলি পাশে দাঁড়া, যদিও বা তোমার মনে হচ্ছে আমাকে ব্যবহার করছে, আরে আলোর প্রয়োজন কখন পড়ে যখন কারোর জীবনে অন্ধকার আসে, জানেন তো
তাই তো অনেক সময় যখন অন্ধকার হয় তারা আলোর কাছে আসে। আর এটা ভেবো না কি তোমায় কে ব্যবহার করছে, এটা ভেবো কি তুমি কারোর জীবনে আলো হতে চলেছো। আর সর্বদা তাদের পাশে দাঁড়াও, যদিও বা তারা ওই সময়তে আসে যখন তারা সমস্যার মধ্যে পড়ে। প্রভু আমাকে এই জিনিসটা শিখিয়েছিল কি করে জানেন, যখন আমি মিটিং এর মধ্যে ছিলাম আমি কিছু কিছু ব্যক্তিদেরকে দেখতাম, তাদের সমস্যা যখন ঠিক হয়ে যেত তারা চলে যেত, আর চলে যেত আমি তাদেরকে ডাকতামও তারা আসতো না মিটিংয়ে। আর আমার খুব রাগ হয়ে গেছিল তাদের প্রতি, আর রেগে গিয়ে আমি বললাম কি যেদিন এরা সমস্যার মধ্যে পড়বে ফোন করে উঠাবো না। কিন্তু প্রভু জানি না ওটা আমায় করতে দেয়নি। আর যখন সমস্যার মধ্যে পড়েছিল আমি চাইনি ওদের ফোন তুলে কথা বলতে, কিন্তু প্রভু আমাকে বাধ্য করলো, আর বাধ্য করে এই শিক্ষাটা দিল যে শিক্ষাটা আমি আপনাকে দিচ্ছি। বললো আলোর প্রয়োজন তখনই হয় যখন অন্ধকার কারোর জীবনের মধ্যে হয়, আর তুমি যদি কারোর জীবনের মধ্যে আলো হতে পারো, আর আলো সেই হতে পারে যার মধ্যে আলো আছে, আর আমাদের মধ্যে খ্রিস্টের বাক্যে আলো আছে। বলছে তুমি হলে জগতের জ্যোতি, তুমি হলে এই জগতের লবণ। তোমরা প্রত্যেকজন যারা যারা শুনছো, তোমরা হলে জগতের লবণ। নুন তখনই লাগে জানেন তো যখন খাবার মধ্যে টেস্ট নেই। তোমার প্রয়োজন তখনই পড়বে যখন কারোর জীবনের মধ্যে অসাদ যেন স্বাদ আনা যায়। তুমি সেই ব্যক্তি হবে যে মানুষকে হাসাবে দুঃখের মধ্যে, তুমি সেই ব্যক্তি হবে যে মানুষের দুঃখ কষ্টকে সরিয়ে দিয়ে সাহায্য করে তাদের মুখের মধ্যে হাসি ফোটাবে লবণ। আমার কৃষ্ণ এরকম ছিল, আমার যিশু আমার বন্ধু, তোমার বন্ধু। তাই এই বন্ধুকে ছেড়ে আমরা কোথায় যাব? আমার হাত ছাড়ে না, তোমার হাত ছাড়ে না। হয়তো আমরা রেগে যাই অনেক সময় কি আমার প্রার্থনা শুনলো না, কিন্তু তিনি ধৈর্য ধরে বসে থাকে, কারণ তার তিনি জানেন আমি ফেরত আসবো। তিনি এমন একটা বন্ধু সে জানে আমি আসবো, তাই তিনি তাকিয়ে থাকেন কখন তার দিকে তাকাবো, তিনি পাশে থাকেন রীতিমতন। আমার ধ্যান তখন তার উপরে চলবে, আর আমি প্রভুকে ধন্যবাদ দিই কি আজকে দিনে আমাদের ধ্যান তার উপরেই আছে, আমাদের চক্ষু তার দিকেই আছে তাকিয়ে। তার মতন বন্ধু হয়তো আর কেউ নেই, তাই তো বলছে তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। অন্ধকারে তুমি যেন পথ দেখানো বাতির মতো। আমাদের অন্ধকারের মধ্যে আমরা বুঝতে পারি আমাদের বন্ধুকে। আর আমি আপনাকে বলছি যখন যখন অন্ধকার হবে আপনি কাউকে পাবেন না, এই সত্য বন্ধুকে পাবেন যার নাম যিশু। তাই তো গড ব্লেস ইউ, এই সত্য বন্ধুকে ধরে রাখবেন, কারণ তার মতন বন্ধু আমার মনে হয় না এই জগতে আছে।